আজকাল সকল বিরাজ নতুন একটি এমসি কিউ মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের প্রত্যেকটা কোশ্চনে ইম্পর্টেন্ট টেট পরীক্ষার্থীদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা কোশ্চেন একবার দেখে নাও দেখো প্রথম কোশ্চেনটা কি বলা হয়েছে পরিবেশ একটি জৈবিক উপাদান এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে এটাই তোমার পরীক্ষা করতে হবে আর এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে পরিবেশ একটি জৈবিক উপাদান এখানে অপশান দেওয়া হয়েছিল প্রথমটা শৈবাল অপশান বি বলা হয়েছিল গাছ অপশান সি বলা হয়েছিল ব্যাকটেরিয়া এবং অপশান ডি বলা হয়েছে উপরের সবগুলি এখানে সঠিক আনসার হবে পরিবেশের জৈবিক উপাদান হচ্ছে উপরের সবগুলি অর্থাৎ শৈবাল গাছ ব্যাকটেরিয়া এই তিনটেই হচ্ছে পরিবেশের একটি জৈবিক উপাদান এবার দেখো পরবর্তী দেখো দুই নম্বর কোশ্চেন ওজন দিবস পালিত হয় কোন দিন ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা অবশ্যই নোট ডাউন করবে চারটে অপশান দেখতে পাচ্ছ তোমরা সকলে ওজন দিবস কয়ে পালিত করা হয়ে থাকে সঠিক আনসার কী হবে অপশান সি ষোলোই সেপ্টেম্বর ওজন দিবস পালিত করা হয়ে থাকে এবার তিন নম্বর কোশ্চেন দেখো আফিম গাছের কোন অংশে আফিম পাওয়া যায় আফিম গাছের কোন অংশে আফিম পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন রিপিট করা হয়ে থাকে অবশ্যই নোট করবে সঠিক আনসার কী হবে প্রস্ত পোস্ত থেকেই হচ্ছে আফিম পাওয়া যায় এবার দেখো চার নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ সেন্টার কোনটা ছিল এ চারটে অপশান দেখো ভারতের প্রথম বন্যপ্রাণী সংরক্ষণ সেন্টারটি কোনটা ছিল চারটে অপশনের মধ্যে সঠিক আনসার কী হবে সঠিক আনসার হবে নীলগিরি খেয়াল রাখবে হচ্ছে নীলগিরি এই এই অভয়ারণ্যটিকেই প্রথম কিন্তু সংরক্ষণ করা হয়েছিল পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বর ওজন স্তর কোন অঞ্চলে পাওয়া যায় ওজন স্তর কোন অঞ্চলে পাওয়া যায় সঠিক আনসার কী হবে খেয়াল রাখবে স্ট্যাটোস পেয়ারে ওজন স্তর পাওয়া যায় অপশান বি সঠিক আনসার এবার ছ নম্বর কোশ্চেন দেখো বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অবশ্যই প্রত্যেকটা অভয়ারণ্য জাতীয় উদ্যান এই পাঠটা ভালো করে পড়বে এখান থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবে এই বছরে সঠিক আনসার কী হবে এটা বিহার রাজ্যে অবস্থিত খেয়াল রাখবে বাল্মীকি জাতীয় উদ্যান বিহার রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন পরিবেশ ও বাস্তুবিদ্যার জৈবিক উপাদান কোনটি এই চারটে অপশান দেওয়া হয়েছে এর মধ্যে পরিবেশ ও বাস্তুবিদ্যার জৈবিক উপাদান কোনটি সঠিক আনসার হবে গাছপালা খেয়াল রাখবে পরিবেশ ও বাস্তুবিদ্যার জৈবিক উপাদান হচ্ছে গাছপালা পরবর্তী কোশ্চেন দেখো জীব এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া অধ্যয়ন বলা তাই কী বলা হয়ে থাকে জীব এবং পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া অধ্যয়নকে কি বলা হয়ে থাকে সঠিক আনসার কী হবে খেয়াল রাখো বাস্তুবিদ্যা বলা হয়ে থাকে অপশন ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন বাস্তুবিদ্যা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছি এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় পাবে সঠিক অ্যান্সার কী হবে টনসলি অপশান বি কারেক্ট অ্যান্সার দশ নম্বর কোশ্চেন দেখো একটি পরিষ্কার জল বাস্তুতন্ত্রের উদাহরণ কী চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ একটি পরিষ্কার জল বাস্তুতন্ত্রের উদাহরণ কি সেটা হচ্ছে পুকুর অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো কে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এই চারটে অপশান দেখতে পাচ্ছ এর মধ্যে কে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে থাকে সঠিক আনসার কী হবে সবুজ গাছপালা অপশান ডি কারেক্ট আনসার সবুজ গাছপালা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে পরবর্তী কোশ্চেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত কীটনাশক কোনটি চারটে অপশন ভালো করে দেখতে পাচ্ছ তোমরা এখানটায় বিশ্বের সবচেয়ে বিখ্যাত কীটনাশক কোনটি ভিভিয়াটি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক আনসার কী হবে ডিডিটি এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত কীটনাশক পরবর্তী দেখো তেরো নম্বর কোশ্চেন মরুভূমি হওয়ার কারণ কি। মরুভূমি হওয়ার কারণ কি এখানে চারটা অপশান বলা হয়েছে সঠিক আনসার কী হবে খুব বেশি তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের কারণে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো চোদ্দো নম্বর কোশ্চেন আজকে নিরামিষ প্রাণীদের কি বলা হয়ে থাকে যারা নিরামিষ খায় সে সমস্ত প্রাণীদেরকে কি বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার কী হবে তারা হচ্ছে প্রাথমিক ভোক্তা তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে প্রাথমিক ভোক্তা শ্রেণীর মধ্যে পড়ে পরবর্তী কোশ্চেন দেখো সর্বভোগ কোন শ্রেণীতে আসে অর্থাৎ যারা সমস্ত ধরনের খাবার খেতে পারে তারা হচ্ছে কোন শ্রেণীতে আসে খেয়াল রাখবে তারা হচ্ছে মাধ্যমিক ভোক্তা এর মধ্যে আসে অপশন সি সঠিক অ্যান্সার এবার দেখো ষোলো নম্বর কোশ্চেন ব্যাকটেরিয়া কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত খেয়াল হবে ব্যাকটেরিয়া পচনশীল শ্রেণীর অন্তর্ভুক্ত অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো উদ্ভিদ থেকে তৃণভোজীদের কাছে কত শক্তি পৌঁছায় ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রচুর পরীক্ষা কিন্তু এই কোয়েশ্চেনটা রিপিট করার থেকে অবশ্যই নোট করবে চারটে অপশান দেখতে পাচ্ছো উদ্ভিদ থেকে তৃণভোজীদের কাছে কোন শক্তি পৌঁছায় দশ শতাংশ মাত্র শক্তি পৌঁছায় এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন অবশ্যই খেয়াল রাখবে পরবর্তী কোশ্চেন দেখো খাদ্য শৃঙ্খলের প্রতিটি লিঙ্ককে কি বলা যাবে বা প্রতিটি স্তরকে কি বলা হয়ে থাকে শৃঙ্খলের প্রতিটি স্তরকে কি বলা হয়ে থাকে সঠিক আনসার কী হবে চারটে অপশন তোমার দেখতে পাচ্ছো এখানটায় সঠিক আনসার হবে পুষ্টি স্তর বলা হয়ে থাকে অপশন সি ঠিক আছে খেয়াল রাখবে পরবর্তী উনিশ নম্বর কোশ্চেন জীবের মধ্যে শক্তি স্থানান্তরিত হয় কিসের দ্বারা জীবের মধ্যে শক্তি স্থানান্তরিত হয় কিসের দ্বারা খেয়াল রাখবে খাদ্য শৃঙ্খলের দ্বারা জীবের মধ্যে শক্তি স্থানান্তরিত হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চেন দেখো মাটিতে ক্ষয় রোধ করা হয় কিসের সাহায্যে এই মাটির ক্ষয় কীভাবে রোধ করা যাবে আমরা সকলে জানি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা প্রচুর করে রিপিট করা হয়ে থাকে সঠিক আনসার হবে কি বনায়নের মাধ্যমে বা বনভূমি সংরক্ষণের মাধ্যমে কিন্তু মাটির ক্ষয় রোধ করা সম্ভব রয়েছে ইম্পর্টেন্ট কুড়িটা কোশ্চেন এই ভিডিওটার মধ্যে আলোচনা করলাম আর ভিডিও থেকে একটু জুড়ি উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবো একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও তৈরি করার জন্য পরবর্তী পাঠের জন্য অবশ্যই আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে পাশে বেলকনটি বাজি রাখো জয় হিন্দ বন্দে মাতারা